লক্ষাধিক বিভিন্ন নেশার সামগ্রী সহ গ্রেপ্তার কুখ্যাত নেশা পাচারকারী মনোজিৎ দাস। অবশেষে বহুদিন পর ত্রিপুরা গোমতী জেলা উদয়পুরে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল রাধাকিশোরপুর থানার পুলিশ। রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের নিকট গোপন সূত্র মারফত খবর আসে, উদয়পুর খিলপাড়া পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায় কুখ্যাত নেশা পাচারকারী মনোজিৎ দাসের বাড়িতে এক প্রকার পুলিশকে ফাঁকি দিয়ে ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে সে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ কুখ্যাত ওই নেশা পাচারকারীর বাড়িতে হানা দিয়ে ঘরে তল্লাশি চালিয়ে নেশার ব্রাউন সুগার এবং ড্রাগসের খালি কৌটো, 2 কার্টন বিলেতি মদ উদ্ধার করতে সক্ষম হয়। আমাদের সিক্রেট ইনফরমেশান আসে আমাদের অ্যাক্টিভেট সোর্স থেকে যে খিলপাড়া এলাকায় 3 নম্বর ওয়ার্ডের মনোজিৎ দাস বাবার নাম রাধাম দাসের বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস স্টোর করা আছে। মনোজিৎ দাস ড্রাগস প্যাডলার বলে আমাদের কাছে খবর আসে। এরপর আমরা ইমিডিয়েটলি থানার ওসি স্যার, আমি এবং অন্যান্য অফিসের স্টাফ, আমাদের স্টাফরা মিলে এখানে আসি এবং অ্যাজ পার ম্যান্ডেট অফ এনডিবিএস অনুসারে, এনডিবিএস ল অনুসারে আমরা মনোজিৎ দাসের বাড়িতে সার্চ করি, তাকে পাই এবং বাড়িতে আমরা একটি হিরোইনের পাউচ পাই। এটার ওজন হয় প্রায় 11.5 গ্রামের মতো, কিছু 500 মতো এমটি ভাইয়াস পাই, যেটাতে করে পরবর্তী সময়ে হিরোইন বেচার জন্য ব্যবহার করা হয়। এগুলো আমরা আলটিমেটলি সিজ করি এবং অ্যারেস্ট করি। অ্যালকোহল কি পাইছেন আপনারা? কিছু অ্যালকোহল, হ্যাঁ কিছু অ্যালকোহল পাওয়া গেছে। তো এখন কি স্যার আর কি থানাতে নিয়ে যাওয়া হবে? আর কি থানাতে নিয়ে যাওয়া। কত ঘন্টা ধরে স্যার এই অভিযানটা চলছে আপনাদের? গত 1-2 ঘন্টা ধরে চলছে। মঙ্গলবার সকালে ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া মহকুমার অন্তর্গত মেলাঘর থেকে এই ড্রাগসের প্যাকেট তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল। পাইকারি বাজার মূল্য 24,000 টাকা দিয়ে কুখ্যাত নেশা পাচারকারী মনোজিৎ দাস ড্রাগসের প্যাকেটটি ক্রয় করে, কিন্তু কার কাছ থেকে ক্রয় করেছে তা নিয়ে পুলিশের কাছে কিছু জানায়নি। এর আগেও গত বছর কুখ্যাত নেশা পাচারকারী মনোজিৎ দাসকে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ ড্রাগস সহ উদ্ধার করেছিল পুলিশ। পুনরায় পুলিশ তাকে আবার গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এবার পুলিশ সূত্রে জানা গিয়েছে ব্রাউন সুগারগুলির আনুমানিক বাজার মূল্য 70,000 টাকা, সব মিলিয়ে প্রায় 1,00,000 টাকার নেশার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। কিন্তু থানায় দেখানো হয়েছে 1 কার্টন বিলেতি মদ। তাছাড়া সংবাদ মাধ্যমের কর্মীদের কাউকেই বিলেতি মদের ছবি না তোলার জন্য বারণ করেন উদয়পুর রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাসের দেহরক্ষী দীপক দেব। এই ঘটনা ঘিরে স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সংবাদ মহলে।